আমার তৃতীয় শ্রেণীর ছাত্র বন্ধুরা, আজকে আমরা পড়ব অনুশীলনী 23 খোকার বুদ্ধি কবিতাটি। তোমরা জানো তো, যারা কবিতা লেখে তাদেরকে বলা হয় কবি, আর যারা গল্প লেখে তাদেরকে লেখক বলা হয়। আর আমরা যে আজকে গল্পটি পড়ব, কবিতাটি পড়ব, কবিতার কবি হচ্ছেন গিয়ে ভবানী প্রসাদ মজুমদার। কবিতাটি দেখছি আমরা, তোমরা সবাই বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। কবিতাটি হচ্ছে খোকার বুদ্ধি। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা, আকার কথা প্রজাপতি আঁকলি শুয়োপোকা, পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা, রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছ নেহাত বোকা, লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি, ততদিনে এটা কি আর থাকবে শুয়োপোকা, প্রজাপতি হবেই হবে নই গো আমি বোকা। এই কবিতাতে কি বলা হয়েছে, খোকাকে তার স্কুল থেকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্কে বলা হয়েছিল প্রজাপতি একে নিয়ে যেতে, কিন্তু খোকা কি করল, খোকা করল শুয়োপোকা একে লিখেছে। তখন দাদা বললে কি, আরে তুই কি করলি খোকা, তোকে তো শুয়োপোকা না, তোকে তো প্রজাপতি আঁকতে বলা হয়েছিল, তুই যে শুয়োপোকা আঁকলি বোকা কোথাকার। তখন খোকা কি করলো, তার রং তুলি সব সরিয়ে রেখে তাড়াতাড়ি এসে দাদার কাছে বলল, দাদা আমি বোকা নই, এখনো তো পুজোর ছুটির 27 দিন বাকি, 27 দিন হতে হতে তো এই শুয়োপোকা প্রজাপতি হয়ে যাবে, তাই না, তাই আমাকে বোকা ভাববে না, কারণ আমি লেখাপড়ায় কোনো সময় ফাঁকি দিই না, লেখাপড়ার কাজে আমি ফাঁকি দিই না, তাই কি বলছি শুয়োপোকা থাকবে না, সে ততদিনে প্রজাপতি হয়ে যাবে, কারণ আমরা জানি শুয়োপোকা থেকে প্রজাপতি হয়। ঠিক আছে, আমরা এই অনুশীলনীটা, অনুশীলনীর নেক্সট পেজে যে আছে অনুশীলনীর 1 নম্বরের আনসারটা আমি লিখে দিচ্ছি, আর বাকিটা তোমরা ক্লাস টিচারের কাছে নোটে পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে গিয়ে সঠিক উত্তর বেছে লেখো। লেখা আছে খোকাকে আঁকতে বলা হয়েছিল, খোকাকে আঁকতে বলা হয়েছিল প্রজাপতি, খ প্রজাপতি আনসার। 1-2 খোকার স্কুলে ছুটি চলছিল, কিসের ছুটি, পুজোর ছুটি, খোকা ছবি এঁকেছিল, কি দিয়ে, রং তুলি দিয়ে না পেন্সিল দিয়ে না কলম দিয়ে, রং তুলি দিয়ে। 1-4 প্রজাপতির জন্ম হয় শুয়োপোকা থেকে, এখানে আছে মৌমাছি থেকে, শুয়োপোকা থেকে, গাছের পাতা থেকে, না আনসার হচ্ছে গিয়ে শুয়োপোকা থেকে, আমরা এগুলো এখানে লিখে দিলাম। বাকি অনুশীলনীর সবকটা কোশ্চেন আনসার, অর্থ, বিপরীত শব্দ যা যা আছে একেবারে সবগুলো তোমরা পাবে তোমাদের ক্লাস টিচারের নোটে। ঠিক আছে, সবাই পড়াশোনা করবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।